শুরুতেই সংবাদ শিরোনাম। শেষবারের মতো ইউক্রেনীয় সেনাদের আত্মসমর্পণের সময় বেঁধে দিল রাশিয়া। আলোচনা ব্যর্থ হলে শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ, বললেন জেলেনস্কি। ফের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া, ধ্বংস ইউক্রেনের সামরিক জ্বালানির দ্বীপ। ইউক্রেন অবাস্তব কথা বলে আলোচনা থেকে বেরিয়ে যেতে চায়, বললেন পুতিন। তেল আমদানি নিয়ে মার্কিন হুঁশিয়ারিকে অপেক্ষা করছে ভারত। রাশিয়ায় আর কোনো অস্ত্র পাঠাবে না চীন। চরম সংকটে শ্রীলঙ্কা, তেলের জন্য লাইনে দাঁড়িয়ে মৃত্যু দুইজনের। এবার বিস্তারিত। ইউক্রেনের খার্কিভ সহ বিভিন্ন শহরে চলছে তীব্র লড়াই। এমন পরিস্থিতির মধ্যে মারিউপোলে ইউক্রেনীয় সেনাদের আত্মসমর্পণের জন্য স্থানীয় সময় সোমবার ভোর ৫টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছে রাশিয়া। আর রাশিয়াকে মোকাবেলায় ইসরায়েলের কাছে অস্ত্র সহায়তা চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। এদিকে রাশিয়া ইউক্রেন গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে সমঝোতার কাছাকাছি পৌঁছে গেছে বলে দাবি করেছে তুরস্ক। রোববার জেলেনস্কি প্রশাসনের পক্ষ থেকে ইউক্রেনের খার্কিভ শহরে দেশটির সেনাবাহিনী ও রুশ বাহিনীর মধ্যে চলমান তীব্র লড়াইয়ের ভিডিও প্রকাশ করা হয়, খবর বিবিসির। ওই ভিডিওতে মলদোভা সীমান্তের কাছাকাছি রাশিয়ার ধ্বংসযজ্ঞের দৃশ্যও তুলে ধরা হয়। একই দিন দোনবাস থেকে ইউক্রেনীয় বাহিনীকে বিতাড়িত করার দাবি করে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। দপ্তরের মুখপাত্রের বরাত দিয়ে বিবিসি জানায়, সেখানে সরকারি বাহিনীর কয়েকটি ট্যাঙ্ক, যুদ্ধ যান ও মর্টার ধ্বংস করা হয়েছে। এ অবস্থার মধ্যে মারিউপোলে স্থানীয় সেনা সদস্যদের আত্মসমর্পণের জন্য ৫ ঘন্টার সময় বেঁধে দিয়েছে রাশিয়া। একই সঙ্গে শহরটিতে আটকে পড়া বেসামরিক নাগরিকদের সরিয়ে নিতে মানবিক করিডোর চালু রাখার কথা জানায় মস্কো। এ পর্যন্ত প্রায় ৭,৫০০ মানুষ সেখান থেকে নিরাপদ স্থানে চলে গেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম। উল্লেখ্য, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। এ অভিযানের অংশ হিসাবে স্থল, আকাশ ও পানিপথে ইউক্রেনে হামলা চালানো হচ্ছে। অভিযান শুরুর পর ইউক্রেনের সেনাবাহিনীও প্রতিরোধের চেষ্টা চালাচ্ছে। এতে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলছে। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর প্রাণ বাঁচাতে দেশ ছেড়ে পালিয়েছেন ৩০ লাখ ইউক্রেনীয়। আজ ২৬তম দিনে গড়িয়েছে এ যুদ্ধ। গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে ইউরোপের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। এরই মধ্যে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখল করে নিয়েছে রুশ সেনারা। এমন পরিস্থিতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন, তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত। রাশিয়ার সঙ্গে যদি শান্তি আলোচনা ব্যর্থ হয়, তাহলে দুই দেশের মধ্যকার যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যাবে। রবিবার সকালে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন। জেলেনস্কি বলেছেন, আমি তার সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত। আমি গত ২ বছর ধরে প্রস্তুত ছিলাম। আমি মনে করি যে আলোচনা ছাড়া আমরা এই যুদ্ধের সমাপ্তি ঘটাতে পারি না। তিনি বলেন, যদি আমাদের এই যুদ্ধ বন্ধ করার মাত্র ১% সুযোগ থাকে, আমি মনে করি আমাদের এই সুযোগটি নেওয়া দরকার। আমাদের সেটা করতে হবে। আমি আপনাকে এই আলোচনার ফলাফল সম্পর্কে বলতে পারি, যে কোনো ক্ষেত্রেই আমরা প্রতিদিন মানুষকে হারাচ্ছি। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, রুশ বাহিনী আমাদের নির্মূল করতে, হত্যা করতে এসেছে। আমরা আমাদের জনগণ ও সেনাবাহিনীর সেই মর্যাদা দেখাতে পারি যে আমরা একটি শক্তিশালী আঘাত মোকাবেলা করতে সক্ষম। আমরা পাল্টা আঘাত করতে সক্ষম, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের মর্যাদা জীবন রক্ষা করতে পারছে না। আবার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া, এবার লক্ষ্য মাইকোলাইভের একটি তেলের গুদাম। ক্রিমিয়া এলাকা থেকে একটি মিগ-৩১কে বিমান থেকে কিনঝোল ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়। মুহূর্তে তা ধ্বংস করে দেয় বিরাট জ্বালানি তেলের গুদামকে। ক্ষেপণাস্ত্র হামলার কথা স্বীকার করে নিয়েছে ইউক্রেন, তবে কোনো ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে তা নিশ্চিত করতে পারেনি ইউক্রেন। এ নিয়ে দ্বিতীয়বার এ ধরনের অস্ত্র ব্যবহার করল রাশিয়া। শব্দের চেয়ে ১০ গুণ দ্রুতগতি সম্পূর্ণ ১,২৫০ মাইল পাল্লার হাইপারসনিক কিনঝোল ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে রাশিয়া। গত শুক্রবার প্রথমবার কিনঝোল ক্ষেপণাস্ত্রের লক্ষ্য ছিল পশ্চিম ইউক্রেনে ডেলিয়াটিনের অস্ত্র ভাণ্ডার। এবার লক্ষ্য হল দক্ষিণ ইউক্রেনের খেরসন প্রদেশের প্রতিবেশী মাইকোলাইভ প্রদেশের একটি জ্বালানি তেলের গুদাম। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফে ইগোর কোনাশেকোভ জানিয়েছেন, দক্ষিণ ইউক্রেনের যাবতীয় সাজোয়া গাড়ির জ্বালানি তেল সরবরাহ করা হতো এই গুদাম থেকে। ক্ষেপণাস্ত্র তা ধ্বংস করে দিয়েছে।
আধা টন ওজনের এই ক্ষেপণাস্ত্র 26 ফুট লম্বা। রাশিয়ার দাবি, কিনঝোল ক্ষেপণাস্ত্রকে রক্ষার ক্ষমতা নেই পশ্চিমী কোনো দেশের। যুদ্ধ বিশেষজ্ঞদের একটি অংশের দাবি, 2016 সালে সিরিয়ায় প্রথমবার এই ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়া। তবে মস্কো এবারে একই ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে কিনা তা জানা যায়নি, কারণ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আনুষ্ঠানিকভাবে এই ক্ষেপণাস্ত্রের কথা জানান 2018 সালে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার সঙ্গে তার দেশের আলোচনায় কোনো সমঝোতা না হলে তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যেতে পারে। তিনি এমন সময় এ বক্তব্য দিলেন যখন গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরু করার পর থেকে এ পর্যন্ত দুদেশের মধ্যে বেশ কয়েকবার বৈঠক হয়েছে, কিন্তু এইসব বৈঠকে ব্যাপক ভিত্তিক যুদ্ধবিরতি প্রতিষ্ঠার লক্ষ্যে কোনো সমঝোতা হয়নি। সম্প্রতি তুরস্কে ইউক্রেন ও রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রীরা যে বৈঠক করেছেন তাতে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি। ওই বৈঠকের একমাত্র ফলাফল ছিল রুশ বাহিনীর হামলার মুখে ঘরবাড়ি ছেড়ে পালানো বেসামরিক নাগরিকদের নিরাপদ চলে যাওয়ার সুযোগ দেয়া। প্রেসিডেন্ট জেলেনস্কি রোববার দাবি করেছেন, তার দেশ রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে চায় এবং বর্তমান সংলাপ ব্যর্থ হওয়ার অর্থ হবে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাওয়া। তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জার্মান চ্যান্সেলরের সঙ্গে এক টেলিফোন আলাপে বলেছেন, ইউক্রেন অবাস্তব প্রস্তাব তুলে ধরে আলোচনা থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে। পুতিন একই সঙ্গে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনেৎস্ক অঞ্চলের বেসামরিক স্থাপনায় ইউক্রেনের সেনাবাহিনীর হামলার কথা উল্লেখ করে বলেন, এক্ষেত্রে পশ্চিমা দেশগুলোর নিরাপত্তা ইউক্রেনকে আরও বেশি দৃঢ় করে তুলবে। ইউক্রেনে অভিযানের কারণে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার আওতায় থাকা রাশিয়ার কাছ থেকে ভারতের সস্তায় তেল কেনার সিদ্ধান্ত আমেরিকা সহ পশ্চিমী দুনিয়ার কটাক্ষের মুখে পড়লেও দিল্লি দৃশ্যত সমালোচনা গায়ে মাখছে না। ভারতের রাষ্ট্রীয়ত্ব তেল সংস্থা ইন্ডিয়ান অয়েল ও PHPCL এই সপ্তাহে রাশিয়া থেকে অন্তত 50 লক্ষ ব্যারেল অশোধিত তেল কেনার সমঝোতা চূড়ান্ত করে ফেলেছে, আর ভারত সেটা পাচ্ছে আন্তর্জাতিক বাজার দরের তুলনায় বেশ সস্তাতেই। ভারত সরকার যুক্তি দিচ্ছে, যেহেতু ইউরোপের বহু দেশ এখনও রাশিয়া থেকে জ্বালানি আমদানি করে যাচ্ছে, তাই পশ্চিমাদের মুখে অন্তত ভারতের সমালোচনা করা সাজে না। রাশিয়াকে যারা আজ সমর্থন করছে, ইতিহাসই তাদের একদিন বিচার করবে বলে আমেরিকা যে প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়েছে, দিল্লি সেটাও অপেক্ষা করছে। বস্তুত ভারতের বৃহত্তম তেল বিপণনকারী সংস্থা ইন্ডিয়ান অয়েল রাশিয়ার কাছ থেকে মোট 30 লক্ষ ব্যারেল অশোধিত তেল কিনেছে, আর এটি সংস্থা হিন্দুস্থান পেট্রোলিয়াম কিনেছে আরও 20 লক্ষ ব্যারেল। উভয় সংস্থার সূত্রে আভাস মিলেছে, রাশিয়া থেকে পাওয়া এই উরাল ক্রুডের দাম পড়েছে ওই তারিখে আন্তর্জাতিক বাজার দরের চেয়ে ব্যারেলে $20 থেকে $25 কম। ইউক্রেন যুদ্ধের জেরে তেলের দাম আকাশ ছোঁয়ায় ভারত যে দ্রব্য সংকটে পড়েছিল তাতে এই সস্তার তেল কিছুটা হলেও তাদের অর্থনীতিকে স্বস্তি দেবে। ইউক্রেনের রাশিয়ার চলমান যুদ্ধকে সমর্থন করার জন্য চীন কোনো অস্ত্র ও গোলা বারুদ পাঠাবে না। একই সঙ্গে ইউক্রেন রাশিয়ার সংকট দূর করতে বেইজিং সব কিছু করবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের নিযুক্ত চীনের রাষ্ট্রদূত কিং গ্যান। সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম BBC। প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে টানা 3 সপ্তাহের বেশি সময় ধরে সামরিক অভিযান পরিচালনা করছে রাশিয়া। পূর্ব ইউরোপের এই দেশটির অন্য অনেক শহরে রুশ সামরিক বাহিনী সফলতা পেলেও রাজধানী কিয়েভ অঞ্চলে এখনও সুবিধা করতে পারেনি তারা। এই পরিস্থিতিতে চীনের কাছে রাশিয়া অস্ত্র সহায়তা চেয়েছে বলে খবর বের হয়েছিল। চীনের কাছে রাশিয়ার সামরিক ও আর্থিক সহায়তা চাওয়ার এই খবরটি চলতি মাসের মাঝামাঝিতে প্রকাশ করেছিল সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস। ব্রিটিশ এই সংবাদ মাধ্যমটি সেই সময় জানায়, রাশিয়া চায় ইউক্রেনে ব্যবহারের জন্য সামরিক সরঞ্জাম সরবরাহ করুক চীন। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি জানায়, ইউক্রেনে আগ্রাসনের শুরু থেকেই চীনা সরঞ্জামের জন্য বেইজিংকে অনুরোধ করে আসছে রাশিয়া। অবশ্য রুশ কর্মকর্তারা চীনের কাছে ঠিক কী ধরনের সরঞ্জাম চাইছেন তা উল্লেখ করতে অস্বীকার করেন তারা। প্রতিবেদনে আরও বলা হয়, মস্কোর অনুরোধের পর চীন সাহায্য করার জন্য প্রস্তুত হতে পারে এমন ইঙ্গিতও পাওয়া গেছে। এরপরই চীনের উদ্দেশ্যে হুঁশিয়ারি উচ্চারণ করে ওয়াশিংটন, রাশিয়াকে সহায়তা করলে চীন পরিণতি ভোগ করতে হবে বলে সতর্ক করে দেয় দেশটি। সর্বশেষ গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সতর্ক করে দেন যে চীন যদি রাশিয়াকে সময় মতো করে তবে তাকে পরিণাম ভোগ করতে হবে। খাদ্যদ্রব্যের আকাশচুম্বী দাম আর মুদ্রাস্ফীতিতে চরম অর্থনৈতিক সংকটে শ্রীলঙ্কা। এরই মধ্যে জ্বালানি সুরক্ষায় কম মূল্যে পেট্রোল ও কেরোসিন কিনতে বিশাল লাইন তৈরি হয়েছে দেশটির বাণিজ্যিক রাজধানী কলম্বোতে। অন্যদিকে দেশটির পৃথক দুই জায়গায় তেলের জন্য লাইনে দাঁড়িয়ে দুজন ব্যক্তির মৃত্যুর খবর দিয়েছেন কলম্বো পুলিশের মুখপাত্র নওলিন থালডুয়া, খবর রয়টার্সের।
কলম্বোয় পুলিশের মুখপাত্র নলিন থাল দুয়া বলেন, তেল কিনতে গিয়ে যে দুজন মারা গেছেন তাদের বয়স 70-এর কটায়। দুটি ভিন্ন এলাকায় এ ঘটনা ঘটেছে। তারা পেট্রোল ও কেরোসিন কেনার জন্য লাইনে দাঁড়িয়েছিলেন। তারা জ্বালানি তেলের জন্য 4 ঘন্টার বেশি লাইনে দাঁড়িয়েছিলেন। শ্রীলঙ্কার পেট্রোলিয়াম জেনারেল এমপ্লয়িজি ইউনিয়নের সভাপতি অশোকা রানওয়ালা বলেছেন, অপরিশোধিত তেলের মজুদ ফুরিয়ে দেয়াই দেশটির একমাত্র জ্বালানি শোধনাগারের কার্যক্রম স্থগিত করেছে। শ্রীলঙ্কায় কয়েক সপ্তাহ ধরে তেলের পাম্পের সামনে লম্বা লাইনে মানুষকে দাঁড়াতে হচ্ছে, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি তেল। দেশটির অনেক এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।